বাজার করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিমপিট হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় কুলতলি বিধানসভার অন্তর্গত মনিরতট এলাকার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সাজান মোল্লা সিকির হাট থেকে বাজার করে বাড়ি ফেরার সময় মনিরতটের সীমানা বাজারের মাঝামাঝি এলাকায় তাকে রাতের অন্ধকারে এক দল বোমা ছড়ে তাকে লক্ষ্য করে তারপরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীর গুলি এসে তার পায়ে লাগে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে কে বা কারা এমন কাজ করলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ